আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে যে প্রজেক্টটি আপনাদের সাথে শেয়ার করবো, এই প্রজেক্টে প্রত্যেকে কাজ করার চেষ্টা করবেন, কারণ নেয়ার প্রোটোকল যাদের টোকেনের নাম নেয়ার, আর এই নেয়ার টোকেনটি কিন্তু বাইনান্স সহ বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টেড রয়েছে। আর এই নেয়ার প্রোটোকলের এই প্রজেক্ট যেটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, সো এক কথায় বলতে পারেন একটি ভেরিফাইড প্রজেক্ট। সো প্রত্যেকে এই প্রজেক্টে কাজ করার চেষ্টা করবেন, এখান থেকে তাদের ওয়ালেটটা ক্রিয়েট করে টেলিগ্রামের মাধ্যমে তাদের হট কয়েন, যেটা তাদের ওয়ালেটের নেটিভ টোকেন, এই নেটিভ টোকেনটা কন্টিনিউ মাইনিং করে যাবেন। ওকে, তো এখানে যারা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবেন, সেখান থেকে টুডে অফার লিঙ্কে ক্লিক করে দিবেন। টুডে অফার লিঙ্কে ক্লিক করে দিলে আপনাকে নিয়ে আসবে আমার টেলিগ্রাম চ্যানেলে, এই ধরনের একটা পোস্টের মধ্যে। খেয়াল করবেন সর্বপ্রথম এই যে জয়েন লিঙ্ক, এখানে ক্লিক করে দেবেন। আর ভিডিওতে যারা এখনও একটা করে লাইক করেনি, তারা একটা করে লাইক করে দিন, এবং সব রকমের অফার আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। ওকে, জয়েন লিঙ্কে ক্লিক করে দিলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখান থেকে সর্বপ্রথম এই যে স্টার, এই সেকশনে ক্লিক করে দিবেন। স্টার সেকশনে ক্লিক করে দিলে আপনার সামনে এই ধরনের একটু লোড নেবে, কিছুক্ষণ অপেক্ষা করার পরই আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। আর খেয়াল করবেন কিছুদিন আগে নট কয়েন, যেটা টেলিগ্রামের একটি মাইনিং প্রজেক্ট, সেই সেম নট কয়েনের মতনই নেয়ার ওয়ালেট এই প্রজেক্টটি। ওকে, এখান থেকে নিচে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই সেকশনে এখন ক্লিক করে দিন। এখন এখানে আপনার যে টেলিগ্রামের ইউজার নেম সেটা এই নিক নেমের জায়গায় লেগে যাবে, যেটা আপনি এডিট করে নিতে পারবেন না। তারপর নিচে দেখতে পারবেন আপনার ওয়ালেটের ব্যাকআপ কি বা ফ্রেজ কি, যেটা এইখানে কপি সেকশনের উপর ক্লিক করে কপি করে নেবেন, এবং এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ক্রিয়েট সেকশনের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এখানে কিছুক্ষণ লোড নেবে, কিছুক্ষণ অপেক্ষা করার পরই আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখন মাইনিংটা স্টার্ট করার জন্য এই যে ক্লেম সেকশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লেমে ক্লিক করে দিলে এখান থেকে কন্টিনিউ এই সেকশনে অ্যাগেন ক্লিক করে দিতে হবে, তারপর অ্যাগেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে স্টার্ট এই সেকশনটি ইনেবল হয়ে যাবে। আমরা এখন এখান থেকে কি করব, স্টার্ট মাইনিং এই সেকশনে ক্লিক করে দিব, তাহলে দেখতে পারবো আমাদের এখান থেকে ক্লেম করতে বলবে। তো আমরা সিম্পলভাবে এই যে ক্লেম এই সেকশনে ক্লিক করে দিব। ক্লেম সেকশনে ক্লিক করে দিলে খেয়াল করবেন কিছুক্ষণ লোড নিয়ে আমাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে, এবং আমরা এখান থেকে ব্যাক পেজে ক্লিক করে আমরা আমাদের মাইনিং যে হোম পেজ সেখানে চলে আসবো। তাহলে দেখতে পারবো এখান থেকে হট কয়েন ব্যালেন্স, যেটা আমাদের ব্যালেন্স এইমাত্র ক্লেম করলাম 0.1, এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে, এবং এখানে দেখবেন স্ট্রেস, এখানে মাইনিংটা চলতেছে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এখানে মাইনিংটা কেবলমাত্র আপনার 2 ঘন্টার জন্যই চলবে, 2 ঘন্টা পরে মাইনিংটা অটোমেটিক স্টপ হয়ে যাবে, এবং আপনার টেলিগ্রামে তারা কিন্তু একটা মেসেজ দিবে আপনার মাইনিংটা স্টপ হয়ে গেছে, এখন কন্টিনিউ মাইনিংটা স্টার্ট করেন। তারপর এখানে প্রবেশ করে আপনি মাইনিংটা স্টার্ট করে দিবেন। আর খেয়াল করবেন যখন আপনার মাইনিংটা স্টপ হয়ে যাবে, তখন এইরকমের এই যে নেয়ার ওয়ালেট মাইন্ড হট, এখানে এইরকমের একটা কিন্তু আপনি ইন্টারফেস দেখতে পারবেন, বা এইরকমের একটা বোর্ড দেখতে পারবেন। তো এখন এই বোর্ডের উপর ক্লিক করে দিবেন, হতে পারে এই বোর্ডটা আপনার নিচে থাকতে পারে, আমি যেহেতু পিন করে রাখছি সেহেতু আমার বোর্ডটা উপরে দেখাচ্ছে। তো এই বোর্ডের উপর ক্লিক করে দিবেন। বোটের উপর ক্লিক করে দিলে খেয়াল করবেন আপনার যে মাইনিংটা স্টপ হয়ে গেছে সেটা এইখান থেকে দেখতে পারবেন, আপনার মাইনিংটা স্টপ হয়ে গেছে, আপনাকে এখানে ক্লেম করতে বলতেছে। তার জন্য আপনি এই যে ক্লেম নাও এই সেকশনে ক্লিক করে দিবেন, আপনার পেজটা উপরে একটু সিলেক্ট করে দিবেন, তাহলে এখান থেকে প্রপারলি আপনার যে মাইনিং অ্যাপ বা মাইনিং সাইডের ইন্টারফেস সেইটা দেখতে পারবেন। এখন ক্লেম করার জন্য এই সেকশনে ক্লিক করে দিবেন, এই যে স্টোরেজের নিচে মাইনিং এই সেকশনে ক্লিক করে দিন, এখান থেকে ক্লেম হট এই সেকশনে ক্লিক করে দিবেন, কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু ক্লেম হয়ে যাবে। এখন রেফারটা এই নিচ থেকে দেখতে পারবেন, এবং এখান থেকে রেফার কোড আপনি চাইলে কিন্তু বর্তমানে কপি করতে পারবেন না। রেফার কোড আপনি কোথা থেকে কপি করবেন সেটা দেখাই দেবো। তার আগে খেয়াল করবেন এই যে ওয়ালেট, এই ওয়ালেটের ব্যাকআপ কি এবং ফ্রেশ কি দুইটাই পাবেন এই যে সেটিং অপশন এইখানে ক্লিক করে দিলে। এখন রেফার কোড নেওয়ার জন্য এই যে অ্যারো আইকন বা তীর আইকন এইটার উপর ব্যাক প্রেস করে দিবেন। ব্যাক প্রেস করে দিলে অ্যাগেন এই ক্রস আইকনের উপর ক্লিক করে দিবেন কর্নার থেকে। তারপর এখান থেকে এই যে খেয়াল করবেন নিচে এই যে মেনু সেকশন, এই মেনু সেকশনে ক্লিক করে দিবেন। অবশ্যই নিয়ার ওয়ালেট মাইনিং হট এই বোর্ড থেকেই নিতে হবে। এই মেনু সেকশনে ক্লিক করে দিলে একটু নিচে দেখতে পারবেন গেট মাই রেফারাল অ্যান্ড ভিলেজ লিঙ্ক, এই সেকশনে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু আপনার রেফার কোডটা এখানে দিয়ে দিবে, এবং এই রেফার কোডের উপর একটা টাচ করে দিলেই কিন্তু আপনার রেফার কোডটা কপি হয়ে যাবে। আর এই রেফার কোডটা আপনি ইউজ করে যদি কাউকে রেফার করেন, তাহলে 20% পর্যন্ত আপনি রেফার কমিশন পাবেন। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে ডিটেইলি ভিডিও নিয়ে আসবো নিয়ার ওয়ালেট বা হট কয়েন সম্পর্কে। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন, এবং এর প্রতিটা আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।